হ্যালো সবাইকে, সকলকে জানাই গুড মর্নিং। আজকে শীতলা পুজো আমাদের এখানে, আর তার জন্য কিন্তু আমাদের ঘরে আজকে পান্তা, তেমন কোনো কাজ নেই। তার জন্য কিন্তু খুশি খুশি মনে আজকে কিন্তু ব্লগটা আমি শুরু করলাম। তোমাদের সকলকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে অনেক অনেক কাজ করতে হয়েছে, আর আজকে কিন্তু বাসন মাজতে গিয়ে একেবারে ঘেমে স্নান হয়ে গেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তোমরা দেখতেই পাচ্ছ এখনও প্রায় ঘেমে রয়েছি, আর জল তোলা কিছুটা ছিল, মানে দু চারটে বোতল, সেগুলো তুলে ফেলেছি, আর বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করি। আমি এই সময় ঘরে ঢুকলাম, আর তারপরে স্নান ছেড়ে ভাবলাম এই ভিডিওটা স্টার্টিংটা শুরু করি তোমাদের সাথে। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর সকাল থেকে রাত অবধি আমি কী কী করছি, রাত অবধি হয়তো হবে না, বিকেল সন্ধ্যা অবধি কী কী করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু সকালবেলাটা এইভাবেই কাটলো। চলো এরপরে আমরা কী কী খাচ্ছি সেটাই তোমাদের দেখাতে থাকি। আজকে কিন্তু উনুন জ্বলবে না, মানে ঘরে কোনো রান্না হবে না, তাই জন্য ঘরের কোনো রান্নার বেলাই নেই। আর আমার রান্না না করতে হলে কী আনন্দ সেটা তার বলে বোঝাতে হবে না। তো চলো মোটামুটি এখান থেকে ব্লগটা শুরু করছি, আর আজকে কিন্তু সকাল সকাল কী খাচ্ছি সেটা দিয়ে তোমাদেরকে প্রথম শুরু করি ব্লগটা। তো চলো দেখতে থাকো। সকালবেলাতেই কিন্তু খেয়েছিলাম ডাল, সয়াবিন আর মুড়ি। এইদিকে দেখো, ডাল আর সয়াবিনের তরকারিটা কিন্তু মোটামুটি কালকেই করা ছিল, মানে গতকালের কথা বলছি, শুক্রবার। তো সেটা করেছিলাম শনিবার দিন, যেহেতু আমাদের বললাম শীতলা পুজো এখানে রয়েছে, তো সেজন্য কিন্তু পান্তা খাবো, আর সমস্ত জিনিস রান্না মোটামুটি ছিলই। তো এখানে ডাল আর সয়াবিন, যদিও এগুলো আমি ভাতের সাথে আর খাবো না, এটাও কিন্তু নিরামিষ। এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কিছুই নেই বলতে গেলে, শুধুমাত্র ডাল সয়াবিন তেজপাতা এলাচ লবঙ্গ আর ওইদিকে সাদা জিরে আর কিছু এলিমেন্টস দিয়ে আমি করেছিলাম, আর ভাত করেছিলাম, মানে নিরামিষই বলতে পারো। আগের দিন আমি খেয়েছি পুরোপুরি, তো সেটা ছিল, পরে ভাবলাম যে সেই ডালটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিই, ব্যাস তাহলে পেটটা অন্তত ভরে যাবে। তারপরে সারাটা দিন থাকার পরে বেলার দিকে যখন ভাত খাবো তখন একটু চপ নিয়ে নেবো, ব্যাস খাওয়া দাওয়া যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম, আর এদিকে এক বোতল ঢকঢক করে জলও খেয়ে নিলাম। আমি জানি যে আমি খুব বেশি পরিমাণে জল খাই, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো। তারপরে চলে এলাম চপ নিতে, আর এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনের দোকানেরই জামাইয়ের দোকান বলা হয়ে থাকে, তো এখানে কিন্তু আমি চপ নিতে চলে এসেছি। আর এখানে কিন্তু চপের মোটামুটি অর্ডার দেওয়া ছিল, কারণ এটা কিন্তু একটি বাড়ির বাৎসরিক পুজো, এটা কোনো মন্দিরের পুজো নয়, মানে তাদের মন্দির বাড়ির মন্দির বলতে পারো। তো যেটা আমাদের এখানে বড় করে হয় সেটা হচ্ছে শীতলাতলায় শীতলা পুজো। তো সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি করা হয় যে চপ বেশি করেই ভাজে, তখন কিন্তু যে কেউ নিতে পারে। তবে এই পুজোটার ক্ষেত্রে আগে থেকে একটু বলে রাখলে ভালো হয়, তাহলে কি উনি সেইটুকুই বানাবে, কারণ সবাই তো এই পুজোটাতে পান্তা খায় না, যেহেতু এটা আমাদের পাড়াতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এই পুজোটাতে সবাই মিলে পান্তা খাওয়ার চেষ্টা করি, যেহেতু ঠাকুরের পুজো হচ্ছে, তো সকলের একটু এই শ্রদ্ধাটুকু দেখানো উচিত। সকলে বলবে যে আমি নাস্তিক, কেন আমি এটা পালন করছি, তো বলতে পারো এটা মা করতো তাই জন্য ইচ্ছা হলো তাই করেছি, নাস্তিক আস্তিকের বিষয়টা নয় এখানে। তো তারপরে আমরা কিন্তু নিয়ে নেওয়ার পরে ঘরে চলে এসেছিলাম, তারপর দেখো আবার কত পরে এসেছি বেগুনি নিতে। এখানে কিন্তু বেগুনিগুলো পরে ভাজছিলো, আমি তোমাদের বলে রাখি আমি চপের থেকে বেগুনি খেতে বেশি ভালোবাসি। তো সেই জন্য কিন্তু যখন শুনলাম তৃপ্তিদির মুখে যে এখানে বেগুনি ভাজা হচ্ছে, তখন কিন্তু আমি ছুটে এসেছিলাম, আমি বললাম আমার জন্য দুটো বেগুনি অবশ্যই রেখো। আর ততক্ষণে দেখলাম যে বেগুনি মোটামুটি ভাজাও হয়ে এসেছে, তো তাহলে ভাবলাম যে বেগুনি যখন নতুন নতুন তুলছেই গরম গরম, তাহলে গরম গরমই বেগুনি নিয়ে আর তুলে কেমনভাবে দেখাচ্ছিল দেখো। আর তখন তো ইয়ার কি করে বলছিল, এক টাকা করে বেগুনি, যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে এসো, লাইন দিয়ে দাও। তো এখানে এলে আমার বাড়ির সামনে, এখন তো সবসময় এখানে তেলে ভাজা ভাজে না, যদি কখনো আসতে পারো তোমরা কিন্তু অবশ্যই খেও। এখানে কিন্তু এক টাকা করে বললো, সত্যি সত্যি এক টাকা ছিল না, 7 টাকা করে দাম ছিল চপ এবং বেগুনি উভয়েরই। এখানে চপ আর বেগুনি দুটোই করেছিল, ফুলুরিও করেনি। আর আগে কিন্তু এই দোকানে চপ বেগুনি ফুলুরি পেঁয়াজি সবই হতো, আমি পেঁয়াজি আর বেগুনি খেতে সব থেকে বেশি ভালোবাসি, ফুলুরিটা তারপরে এবং চপটা সবশেষে, কারণ চপটা ঝাল লাগতো ছোটোবেলায় আর কি। এখন মোটামুটি ভালো লাগে, তবে বেগুনিটার ফ্যান বলতে পারো, বেগুনিটা যত দেবে তত খাবো। তো তাড়াতাড়ি করে দুটো বেগুনি নিয়ে ফেললাম, আর এদিকে কিন্তু তৃপ্তি দিয়েও দাঁড়িয়ে ছিল, কারণ সেও বেগুনি নিতে চলে এসেছিলো, তার চপ নেওয়া মোটামুটি হয়ে গিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, কারণ দেখো বাড়ি গিয়ে খেতে হবে, আর অনেকটা বেলা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আর স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি, তো নিয়ে নিলাম। আর এই দেখো তৃপ্তিদি, সেও কিন্তু চলে এসেছে, আর তোমরা গুলিয়ে ফেলো যারা দীপ্তিদি আর তৃপ্তিদি, এটা হচ্ছে দীপ্তিদির বোন তৃপ্তিদি। তো তৃপ্তিদিও নিয়ে বাড়ি চলে গেলো, আর তারপরে আমি টাকাটা দিলাম, আর টাকা দেওয়ার পরে কিন্তু আমার কিছু খুচরো ব্যালেন্স বেরিয়েছিল, সেটাই আমাকে ফেরত দিয়েছিল, তারপরে নিয়ে কিন্তু আমিও বাড়ি চলে যাব। গেলে আমার দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটা জোর ঘুম দেবো। এই গরমে একটু ভালো করে ঘুম হচ্ছে না ঠিকই, তবে রেস্ট নেওয়ার ইচ্ছে তো করে বলো। আর ওই দেখো পেছনে দেখতে পেলে দীপ্তিদি ও তৃপ্তিদি বাবা চলে এসেছে স্নান করতে, অল্প একটু দেখতে পারে, তারপরে আমি কিন্তু চলে এলাম বাড়িতে। বাড়ির ভিতরে এসেই কিন্তু আমি দরজাটা খুলে ফেললাম, দরজাটা খুলেই ভেতর দিকে চলে এলাম, আর তোমাদেরকে দেখালাম আর কতটা গরম লাগছিলো বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বলতে পারো। ব্যাস তারপর টাকাগুলো যে খুচরোটুকু ছিল সেটুকুকে রাখলাম, আর বারান্দায় যেহেতু আমাদের এই যে টেবিল ফ্যানটা সুইচ, তো সেখান থেকে সুইচটা দিয়ে দিলাম, আর বাথরুমের লাইটটা অন ছিল সেটাকেও অফ করে দিলাম, আর এসেই কিন্তু আমি বসে পড়েছি এই জায়গাটাতে। এখন আমার অত্যন্ত প্রিয় একটি স্থান হচ্ছে ঘরের এই কোণটাতে, কারণ এখানে কিন্তু টেবিল ফ্যানটা চলে, টেবিল ফ্যানটার হাওয়াটা তুলনামূলক সিলিং ফ্যানের থেকে অনেকটা ঠান্ডা, তো সেই জন্য আমি এখানে করেছিলাম। আর
আগে কিন্তু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কী কী এনেছি তোমাদেরকে দেখা, একটা কোলগেট এনেছিলাম আর এদিকে এনেছিলাম একটা ব্যাটারি, তবে এভারিটির ব্যাটারিটাই আমরা নিই, তবে এইসব এখন কতন নতুন নতুন কোম্পানি বেরিয়েছে দেখতে হচ্ছে। আর এখানে নিয়েছিলাম চানাচুর, তো আমি একটু ঝাল চানাচুরটাই নিলাম, ভাবলাম পান্তার সাথে খাবো তো ঝালটাই বোধহয় মানাবে বেশি করে। তো এই দেখো কোলগেট মোটামুটি শেষ হয়ে এসেছিলো, দেখো এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, আমার ঘরে টুথপেস্ট ফুরিয়ে গেছিলো বলে টুথপেস্ট নিতেই হলো। তারপর থালাটা সাজিয়েছি, দেখো এখানে নিয়েছিলাম পান্তা ভাত, জল ঝরানো পান্তা ভাত, তাই জন্য তোমাদের দেখে মনে হতে পারে সাধারণ ভাত, তবে না, এদিকে ছিল ঝুরি ভাজা না, ভুল বললাম তোমাদেরকে, ওখানে ছিল চানাচুর। চানাচুরের মধ্যে দেখো এত পরিমাণে ঝুরি রয়েছে যে মনে হচ্ছিলো ঝুরি ভাজা, তার সাথে কিন্তু ছিল বেগুনি 2 পিস আর 3 পিস চপ। হ্যাঁ আমি কিন্তু চপের থেকে বেগুনি খেতে বেশি ভালোবাসি, তবে চপটাই বেশি পরিমাণে হয়েছিলো তাই 3টে চপ নিয়েছি আর 2টো বেগুনি নিয়েছি। আমি বেগুনি গরম গরম খেতে ভীষণ ভালোবাসি তাই বেশি করে করে কামড় দিচ্ছিলাম বেগুনিতেই। আর তোমরা কারা কারা চপের থেকেও বেশি বেগুনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই হচ্ছে বড় বড় চপ, সবটা একেবারে খাইনি আর এতটা ভাজাভুজি খেয়েছিলাম যে পরে কিন্তু শরীরটা একটু একটু খারাপ করছিল বলতে পারো। ঠিক আছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, এটা তো বছরে একবার কি দুবারই আমরা করে থাকি, যেহেতু আমাদের শীতলা পুজোতে একবার করে থাকি এবং এই শীতলা পুজোটা আমরা মেনে পান্তা এবং চপ খেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদের দুবারই করতে হয়। এছাড়া আমাদের দশহারাতেও কিন্তু ঠাম্মা বলতো যে পান্তা খেতে হয়, আমাদের বাড়িতে সেই দশহারার পুজোও হতো এর আগে। আর এছাড়া আমাদের বাড়িতে রান্না পুজো আছে, রান্না পুজোটাতেও কিন্তু আমরা পান্তা খাই। এবারে আর রান্না পুজো কীভাবে হবে জানি না, তবে ডাল চচ্চড়ি ভাজাভুজি আর পান্তা করে রেখে দেবো, নিয়মটুকু তো মানতেই হয় কারণ এটা আমাদের বংশকুলগত রীতি, তো সেগুলোকে তো কিছুটা রাখতেই হবে। ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো করা যেতে পারে আমাদের বাড়িতে কিন্তু বড় করে পুজো হতো জানো তো, বিশ্বকর্মা পুজো, দেখা যাক কোনো দিন চালু করতে পারি কি না। তারপর দেখো ছাদে চলে এসেছি, বিকেল হতে না হতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর ছাদে আসতে কিন্তু বেশ মনটা ভালো লাগছিলো, চারিদিকে সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো, জানি না ভিডিওতে অতটা বোঝা যায় না কেন, আর আমি কিন্তু ভীষণ হাওয়া খাচ্ছিলাম। আর আমি এই সময়টা খুব এনজয় করি, বিকেলবেলাটা হলেই মনে হয় একটু ছাদে যাই। তো আমরা সবাই মিলে আজকে ছাদে এসেছি, দীপ্তিদি, তোজো, আমি এবং আরেক বোনও এসেছিলো, আমরা সবাই মিলে এসেছিলাম। আজকে কিন্তু মেঘও করেছিলো, ভাবছিলাম একটু বৃষ্টি হলে ছাদে বোধহয় ভিজেও নেবো, তবে তেমনটা আর হলো না, কালকে সারাক্ষণই তো আর বৃষ্টি হলো কই। তো তারপরে একটু অন্যদিকটা এলাম আর এইদিকটাতে গাছপালা বাড়িঘর সব কিছুই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, বাড়িঘরে তো ভরে যাচ্ছে জানি, তবে গাছপালাগুলোকেও কিন্তু আমাদের একটু দেখতে হবে, সেগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। ওই দেখো ওইদিকে মেঘ করেছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিলো, তবে ভাবলাম যে তোমাদেরকে দেখাই। বিখ্যাত ইউটিউবার রাহুল এবং মাম্পির কথা কিন্তু ওই বোন বলছিল যে ওই দূরের একটি ফ্ল্যাট যেখানে ব্রিজ রয়েছে, ওই যে কোণের দিকে যেটা দেখতে পাচ্ছ সেখানে নাকি ওরা থাকে, জানি না থাকে কি না, তবে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করলাম। আমাদের এখানেও বহুতল আবাসনগুলোতেও লাইট জ্বলছিলো, দেখতে বেশ ভালো লাগছিলো, ফেরার পথে দেখে নিলাম আমাদের ওই বাৎসরিক পুজো যেই বাড়িটিতে হচ্ছে সেই কাকুদের বাড়িতে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং সেখানেই কিন্তু মা শীতলার পুজো হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে আমরা ডালা এবং ভগ্নিতে চলে এসেছিলাম, ইতিমধ্যে বাড়িতে চলে এসেছিলো দিদি এবং ভাগ্নে, তো আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তৃপ্তিদি আর দিদি অর্থাৎ দীপ্তিদি কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়েছিল আগে আমাদের, তাই ভাগ্নেকে বলেছিল তুই এগিয়ে, ও তাই আগেই খিচুড়ি পেয়ে গেছে ওদের সাথে দাঁড়িয়ে, আমাদেরকেও বলেছিল, তবে আমরা চাইনি যে লাইনের মধ্যে কোনো বাগবিতণ্ডা লাগুক পুজো মণ্ডপে এসে, তাই জন্য আমরা দূরেই দাঁড়িয়েছিলাম। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি মুখটা গোমড়া করে, কারণ এখানে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না, প্রত্যেকে যেন একেবারে অন্যরকমভাবে দেখছিল, একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছিল। এই যে দিদি, ও কিন্তু ফোন অন করেই রেখেছে কারণ গিয়ে ভিডিও করতে হবে, এখান থেকে আমরা ভোগ নিয়ে বাড়ি যেতে পারলে কিন্তু আরও ভালো করে ভিডিও করতে পারবো কারণ এখানে ভিড়ভাড়টা। আর আমরা কিন্তু ডালা দিইনি যেহেতু আমাদের বাৎসরিক অসুখ, যা দিদি তো এখানে সবসময় থাকে না জানোই তোমরা, বিকেলবেলা এসেছে তাও আমি বললাম যে ভোগ দেবে আয় একটু ভিডিও করতে পারবি তুই খেতেও পারবি, আমার দিদি কিন্তু খিচুড়ি ভোগ খেতে ভীষণ ভালোবাসে জানো তো, ও দেখো সামনে চলে এসছে আর ভিডিও করছে। যাদের বাড়ির পুজো তারা কিন্তু আমাদের একেবারে কাছাকাছি তাই পরিচিতই বলতে পারো, পরিচিত মহলের পুজোতেই এসেছি, তো সেখানেই আমরাও ভোগ নেবো। আমরা যেহেতু ডালা দিইনি তাই ডালার আলাদা করে দাঁড়াতে হলো না, ভোগটা নিয়ে নিতে পারলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। ইতিমধ্যে দীপ্তিদি ডালা এবং ভোগ উভয়ই নিয়ে নিয়েছে আর তোজোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্যই, আমাদের অপেক্ষাতে দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু ভোগ নিয়ে নিতে পারলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর দিদিও কিন্তু ব্লগ মোডে একবার ভিডিও করছে, একবার শর্টস মোডে ভিডিও করছিল তোমাদের সাথে, ওর ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, ওর ব্লগগুলো দেখো, ওর ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলে আমার মতো ওকেও সাপোর্ট করলে ও কিন্তু তোমাদের ভালোবাসাতে দাঁড়াতে পারবে। আর এদিকে এত মানুষ লাইন থেকে না দাঁড়িয়ে পাশ থেকে এসে এসে ভোগ নিয়ে নিচ্ছিলো, সেই নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গিয়েছিলো বলতে পারো, কিছু করার নেই, এরকমটা হয়েই থাকে যে কোনো পুজো মণ্ডপে, তবে সবাই যদি একটু লাইনটা মেনটেন করে তাহলে প্রত্যেকে ভোগ পেতে পারে কারণ অনেক বয়স্ক মানুষরা কিন্তু পেছনে ভোগ নেওয়ার জন্য অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলো, তাই সবাইকেই বলবো বাচ্চারা ছোটো হওয়ার অ্যাডভান্টেজ নিয়ে যদি সাইডে না চলে এসে
সবাই দাঁড়ায় দূরে, তাহলে বোধহয় ভালো হয়। দিদি দেখো ভোগ পেয়ে গিয়েছে হাতে ইতিমধ্যে, আর তাই জন্য সাইড হয়ে যাচ্ছিলো। এরপরে কিন্তু আমিও ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, হাত বারবার বাড়িয়ে দিলেও এইবারে পেয়ে গেলাম ভোগ ফাইনালি। আর তার মধ্যে ফলপ্রসাদও পেয়েছিলাম। ভাগ্নে যেহেতু প্রথম দিকে নিয়েছিলো তখন ভিড়টা একটু কম, তাই ওদের ক্ষেত্রে কিন্তু ফলপ্রসাদও বেশি পরিমাণে দিয়েছিল, আমাদের কম। আমরা প্রধানত খিচুড়ি ভোগের জন্যই আসি, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এই যে আমরা নিয়ে যাচ্ছিলাম, আর মানুষের দৃষ্টিভঙ্গিটা শুধু দেখতে থাকো, সকলে শুধু দেখেই চলেছে আমাদের দিকে। এই যে দেখো দীপ্তি দি, আর এই যে দিদি, এদিকে ভাগ্নে, তোজো, সবাই রয়েছে, আর এই যে সবাই দেখছিলো, আর আমরাও ভিডিও করতে থাকছিলাম নিজেদের মতো করে। তারপরে এগিয়ে গেলাম, এখানটা একটু অন্ধকার, এই মন্দিরের পাশে এসে দাঁড়িয়েছিলাম। ভাবলাম এবারে খিচুড়ি ভোগটা নিয়ে একটু এগিয়ে যাই, বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। ভোগটা খাওয়া হয়ে গেলে কিন্তু রাতের খাবারটা খেতে হবে। ইতিমধ্যে ভোগ নিতে নিতেই আমাদের 8টার বেশি হয়ে গিয়েছিলো। আর এদিকে দেখো তোজো কিন্তু মায়ের কোল ছাড়া কারোর সাথে যেতেও রাজি নয়। তো আমরা তারপরে বাড়ির দিকে চলে এলাম, ভেবেছিলাম যে ঘরে বসে খাবো। তারপরে আমি দিদিকে বললাম যে পুকুর পাড়ে ভালো হাওয়া দিচ্ছে, লাইটিংয়ের একটু অসুবিধা থাকলেও ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভিডিওটা করে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই চেয়ারটাতে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করছিলাম, ভোগ খাওয়াটা। আর পাশে ছিল পুকুর, পুকুরের সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া। কালকে কিন্তু মেঘও করেছিল, মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো গতকালের ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই বলছি তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ তোমরা বিকেলে দেখতেই পেলে মেঘ করেছে, আর সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছিল। এদিকে দেখো দিদি ব্লগ মোডে শর্টস মোডে ভিডিও করছে, আর এদিকে ভাগ্নেও খেলো, ভাগ্নে খেয়ে বললো যে দুর্দান্ত ছিল। আর আজকের এখানে খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করে দিতে কিন্তু অনেকটা সাহায্য করেছে আমাদের কি এক ভাই পাড়ার, সে হচ্ছে ধ্রুব। তো অনেকটা ভিডিও করে দিতে আমাদের সাহায্য করেছে। এদিকে দিদির ভিডিওতে তাকিয়ে আমি হাসছিলাম, আর ও আমার সাথে ইয়ার্কি করছিল যে কোলগেট দিয়ে দাঁত মেজেছে, তাই হেসে হেসে দেখাচ্ছে। সত্যি কথা বলতে দাঁতগুলো পরিষ্কার সুন্দর রাখতে গেলে তো হাসিটা তো ভালোভাবে দিতেই হবে, তো বলছিল যে অ্যাড দিচ্ছে। তো এরকম আমরা মজা করেই থাকি। আগের একটি স্কুলের ভিডিওতে গিয়েও কিন্তু আমি একটি মজার কথা বলেছিলাম, তোমরা হয়তো ব্লগটা যারা দেখেছো তারা পুরোটাই জানো। তারপরে কিন্তু আমি খিচুড়িটা নিয়ে বসে পড়লাম, আর তারপরে কিন্তু ওই ভাই কিন্তু অনেকটা ধরে দিতে সাহায্য করেছিল। পাশে অনেকে বসেছিল পাশের চেয়ারগুলিতে, তাদের সাথে গল্প করছিলাম, হাসাহাসি করতে করতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম দিদির মুখ দেখেই, সেটা তোমরা বুঝতে পারছো। এই যে খিচুড়ি ভোগটা খেয়ে নিলাম, তারপরে রাত্রে ভাবছিলাম যে কী খাবো। দিদি এসেছিলো, দিদি একটি তরকারি নিয়ে এসেছিলো, তবে আমি জানি না কী তরকারি নিয়ে এসেছে এখনও অবধি। তো এই দেখো এর মধ্যে একটা এত বড় লঙ্কা দিয়েছে, তো এই নিয়ে দিদি হাসাহাসি করছিলো যে এত বড় লঙ্কাটা কেন দিয়েছে। একটা জিনিস ভালো হয়েছে, ছোটোবেলায় মা বলতো ঠাকুরের ভোগ নাকি না খেলে জলে দিয়ে দিতে হয়, তবু নাকি অন্যভাবে কোথাও ফেলতে নি, মানে ডাস্টবিন বা অন্য কোনো এঠো জায়গায় ফেলতে নি। তো আমি তেমনটাই করলাম, ওই লঙ্কাটা কিন্তু আমি খাবো না বলে আমি জলেই দিলাম, পেছনে পুকুর থাকাতে এই একটা সুবিধা হয়েছে। আর যাই পুকুরে দাও, পুকুরের বেশ কিছু মাছ কিন্তু সব কিছু খেয়ে নেয়। তারপরে তো কলা আর শশা দিয়েছিল, যে দুটো ফলই আমি খাই, অন্য কোনো ফল দেওয়া হয়নি, যার ফলে আমার কিছু পুকুরে দিতেও হয়নি। তবে ভাগ্নেকে অনেক রকম ফল দিয়েছিলো বলে ও প্রায় টপ 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 করে ফেলছিল। তো আমি এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি, আর খাওয়া দাওয়াটা হয়ে গেলেই আর তেমন কোনো কাজ নেই, তারপরে দেখি রাত্রেবেলা কি খাওয়া যায়। এদিকে খাওয়া দাওয়াটা মোটামুটি ডান, এই যে খিচুড়ি, এবার চলে এসেছি রাত্রেবেলা খাবার নিতে। দিদিরাও বাড়ি চলে গিয়েছে, এখানে চলে এসেছিলাম আমি রুটি নিতে। দিদিই বললো যে রুটি নিয়ে আয়, কারণ কেন বলো তো, সেটা তোমাদের একটু পরে বলছি। আর এই দেখো এত ব্রাঞ্চ অফ চ্যাপটি নিয়ে এসেছি, তো চ্যাপাটি না চ্যাপটিস এই নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক, কারণ আগের একটি ভিডিওতে আমি চ্যাপাটিস বলেছিলাম, তখন বলেছিলো চ্যাপটিস বলে। তো ঠিক আছে রুটি, আমি রুটিতেই ফিরে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ দিদি দিয়ে গেছিলো মাংসর তরকারি, একদম লাল লাল ঝালঝাল করে, ওই কালিদি মিষ্টিদির মতো করে নয়, কিন্তু আমার দিদির নিজস্ব স্টাইল, সুষমাদি স্টাইলে বানিয়েছিল এই মাংস, আর অল্প কয়েকটি রুটি দিয়ে আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। এদিকে ছিল ঠান্ডা জল, এই গরমে সবচেয়ে তৃপ্তিদায়ক খাবার, আর তারপরেই কিন্তু আমি খেতে শুরু করে দিলাম। এদিকে ছিল রুটি আর মাংস, আর তার মধ্যেও কিন্তু ছিল একটি মুরগির পা, যেটাকে তোমরা হয়তো অনেকেই খাও না, ফেলে দাও, তবে সেগুলোও কিন্তু গিলে মেটে ছাট যেটাকে বলা হয় সেগুলোও কিন্তু আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কিন্তু রান্না করে খেয়ে থাকি। তবে আজকে মাংসই ছিল, তার সাথে ছিল এই পাটা, তোমাদেরকে দেখাই। এই পাটা খেতে যে এত ভালো লাগে তোমরা ভাবতে পারবে না। যারা এখনও খাওনি তারা এর স্বাদ জানো না, যারা খেয়েছো তারা অবশ্যই জানো, যারা খেয়েছো অবশ্যই কমেন্টে ইয়েস লিখে দিও, আর যারা খাওনি তারা একবার অন্তত ট্রাই করে দেখো, তারপর আমাকে জানিও যে দাদা কেমন লাগলো বা ভাই কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানিও। এটুকুই ছিল ভিডিও, কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করে দিও। লেটস অ্যাট দ্য পিকচার, টাটা, বাই বাই, সি ইউ সুন।